নিরাপত্তা ব্যবস্থায় আরও বেশি নিশ্চিত করতে গোটা এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের বুলবুলচণ্ডী বাজার হাসপাতাল সংলগ্ন এলাকা, পুরনো ও নতুন বাসস্ট্যান্ড সহ এলাকার বেশ কিছু জনবহুল এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। মালদহ নালাগোলা রাজ্য সড়কের ওপরেও নজরদারি চালাতে এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এলাকায় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাতে নিরাপত্তা ব্যবস্থার অনেকটাই নিশ্চিত হবে দাবি স্থানীয়দের। গ্রাম পঞ্চায়েত থেকে যে সিসি ক্যামেরা লাগানোর যে উদ্যোগটা নেওয়া হয়েছে বুলবুলচণ্ডীতে, সেটা খুব ভালো দিক। কারণ যে বুলবুলচণ্ডীতে যে হবিপুরের মধ্যে কোথাও কিন্তু লেগে নাই, হবিপুরের প্রাণকেন্দ্র হলো বুলবুলচণ্ডী। এখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য আমাদের অনেক উপকার হবে, ব্যবসায়ীদের উপকার, বাজারের ভিতরে কোনো রকম অসামাজিক কাজকর্ম বা রাস্তায় যে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছে সেটা প্রশাসনের পক্ষ থেকে এটা দিক নির্ণয় করাটা খুব উপকার হবে। এবং বলবো যে এটা আমাদের যে প্রধান যে উদ্যোগটা নিয়েছে সেটা আমি ব্যবসায়ী সমিতিতে তার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। মালদহের হবিবপুর ব্লকের সদর বুলবুলচণ্ডী, এখানে একাধিক সরকারি অফিস রয়েছে, এমনকি ব্লক সদর হওয়ায় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, বেসরকারি কিছু অফিস রয়েছে। এছাড়াও ব্লকের গ্রামীণ হাসপাতাল, একাধিক ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কলকারখানা রয়েছে। স্বভাবতই ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বিভিন্ন কাজে আসেন। সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মাঝে মধ্যেই ছোট বড় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে, প্রায় মাঝে মধ্যে বাইক সাইকেল চুরির ঘটনাও ঘটেছে এলাকায়। এছাড়াও এলাকার পুলিশি নিরাপত্তার প্রয়োজন। বুলবুলচণ্ডী এলাকায় নিরাপত্তার দাবিতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি দীর্ঘদিনের। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানানো হয়েছিল। হবিবপুর থানার পক্ষ থেকেও সিসিটিভি ক্যামেরা বসানোর আবেদন জানানো হয়। অবশেষে হবিবপুর থানা ও বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। মার্চেন্ট চেম্বার এবং থানা থেকে হবিবপুর আইসি একটা আমাকে রিকোয়েস্ট করেছিল যে বুলবুলচণ্ডীতে একটা সিসিটিভি লাগানোর জন্য। সেই ওনাদের কথা রেখে আমি বুলবুলচণ্ডীর জনবহুল এলাকা যেগুলো সেইগুলোতে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি এবং কার্য শুরু হয়ে গেছে। আশা করি দুই চার দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কতগুলো সিসিটিভি আপাতত আমরা 32টা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে গোটা এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় আপাতত 32টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। বেশ কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। প্রয়োজন পড়লে আগামীতে আরও সিসিটিভি বসানো হবে এলাকায়। জনবহুল এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রয়োজন ব্যাপক হারে ছিল। হবিবপুর থানার পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের দাবি মতো সিসিটিভি ক্যামেরা বসানোর নিরাপত্তা ব্যবস্থা কিছুটা হলেও নিশ্চিত। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সিসিটিভি ক্যামেরাগুলি পরিচালনা করা হবে। সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে যাবে এমনটাই দাবি স্থানীয়দের। মালদহ থেকে হরসিদ সিংহ, News18 লোকাল। এই তো পূজা বাজার করছি, এটাই তো পূজার।